ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ফল বাগানের ভিতরে সাথী ফসল হিসেবে করা মরিচগুলা। মরিচের ভারে এই যে রশি, তার সব ভেঙে পড়তেছে। মরিচ দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ ধরছে এক একটা গাছে। যদি এই মরিচগুলা এখন অলরেডি পাকা শুরু করেছে, পাতার থেকে মরিচের পরিমাণটা বেশি। এই যে দেখেন, এগুলা থেকে অনেকবার উত্তোলন করা হয়েছে। এগুলা হাইব্রিড এলসি মরিচ, অনেক ঝাল মরিচগুলা। সাইজটাও খুবই ভালো। এটি হচ্ছে আমার কাশ্মীরি কুলের বাগান। এই বাগানটিতে, বাগানের ভিতরে সাথী ফসল হিসেবে আমি এই মরিচগুলো করেছি। তো ভিউয়ার্স, আমি এখন যে জাতের মরিচটি চাষাবাদ করতেছি, এটি হচ্ছে মুনগো বিলোর সান্ডব জাত। এটি এখন বর্ষাকাল, মরিচের দামটা অনেক বেশি। আমি যে পরিমাণ মরিচ উত্তোলন করতেছি, প্রতি কেজি মরিচ 100 টাকা, 120 টাকা করে বিক্রি করতেছি। সামনে আরও দাম বেশি পাবো। তো প্রতি গাছে আমার প্রায় 1 থেকে 1.5 কেজি করে মরিচ আছে বর্তমানে, আর কন্টিনিউয়াসলি তুলতেছি, বিক্রি করতেছি। তো আপনারা চাইলে এভাবে মরিচ চাষ করতে পারেন। মরিচ আসলে এটি লাভবান একটি চাষাবাদ। কারণ হচ্ছে, মরিচটা আপনি যদি বাজারে বিক্রি না করতে পারেন, আপনি এটিকে পাকাইতে পারেন, পাকানোর পরবর্তীতে শুকিয়ে এটি আপনি বিক্রি করতে পারেন, নিজের জন্য রাখতে পারেন। তো মরিচে কোনো প্রকারের লস নেই আমার হিসেবে। তো আপনারা চাইলে এভাবে মরিচ চাষ করতে পারেন। মরিচ চাষের ক্ষেত্রে জাতটা হচ্ছে মেইন, মুনগো বিলোর সান্ডব জাত। এই জাতটিতে আমি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছি। আরও কয়েকটি জাত করেছি, তার থেকে এইটাতে ফলন অন্তত কমছে কম 2 থেকে 3 গুণ বেশি। এদিকে আরো করছি, এই যে এখানে লেবু গাছ এবং কুল গাছের মাঝামাঝি করেছি। পাতার থেকে মরিচের সংখ্যাটা বেশি। কি পরিমাণ এক একটি গাছে মরিচ আছে তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার থেকে বড় কথা, এর থেকেও বেশি আমার কাছে মনে হচ্ছে যে ধরে আছে। এই যে ডালগুলা মাটিতে পড়ে যাচ্ছে। গাছগুলোতে কি পরিমাণ মরিচে রোড হয়ে আছে।